নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে কিসের রেসিপি করছি। তো এই লঙ্কা দিয়ে যে এমন একটি রেসিপি বানানো যায় তাও আবার মুখরোচক, আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি প্রথমেই নিয়েছি এই শিমলা মির্চ, এগুলো কিন্তু ঝাল হয় না। আমি এখানে 10 থেকে 12টা এই শিমলা মির্চ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। আমি এখানে খুবই সামান্য পেঁয়াজ কুচি ইউজ করছি, আপনারা রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে এছাড়া একটু পেঁয়াজটা বেশি দিতে হবে এবং আলু সিদ্ধটাও কিন্তু বেশি করে নিতে হবে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লঙ্কা অনেকে কিন্তু খেতে পছন্দ করেন না, তারা লঙ্কাটা দেবেন না। দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি, খুবই সামান্য দিলাম। আবারও ভালো করে নেড়ে নেব, আর পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি, আপনারা চাইলে মশলার পরিমাণ কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন চাট মশলা। আলুটা আরও মশলাদার খেতে চাইলে এর সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে হলুদ দেওয়ার কারণে কালারটাও কিন্তু এরকম চেঞ্জ হয়ে এসেছে, দেখুন। ভালো করে নেড়ে নিলাম, আর কিন্তু বেশিক্ষণ কড়াইতে রাখবো না। এবারে গ্যাসটা অফ করে দিতে হবে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এবারে কিছু পুদিনা পাতা কুচি করে নিয়েছি, সেটা এই আলুর উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পুদিনা পাতা ইউজ করছি, আপনারা পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও কিন্তু ইউজ করতে পারেন, তাতেও কিন্তু সেই স্বাদের তৈরি হবে এই রেসিপিটি। আর এই আলুটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে নিতে হবে আর এই আলুটা একটু ঠান্ডা করতে হবে। এবারে একটা পাত্র নিয়ে নিলাম, আর এবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো সে কারণে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এখন 1 কাপ দিয়ে দিলাম, পরে আবার 1/2 কাপ নিয়ে নেব। যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হবে, ওই কারণে একটু বেসন অবশ্যই লাগবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে 1/2 কাপ বেসন আমি দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না। এবারে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার আমি তৈরি করে নেব, আর এই ব্যাটারের ঘনত্বটা কতটা রেখেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, এই ব্যাটারের ঘনত্বটা আমি এই রকম রেখেছি, একটু গাঢ় করে রাখবেন, নাইলে কিন্তু লঙ্কার গায়ে এই ব্যাটারটা লাগবে না। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল, ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে লঙ্কাগুলো আমি রেডি করে নেব, আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে নিলাম, আর একটা লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কার মাঝ বরাবর এইভাবে দেখুন টেনে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কিভাবে আমি করছি, খুব সহজ একটি কাজ। আপনাদের যার যেভাবে সুবিধা হবে, আপনারা এই লঙ্কার ভিতরটা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে, সে আপনারা হাত দিয়েই পারেন আর ছুরি দিয়েই পারেন। আমার মনে হয় এরকম ছুরি দিয়ে করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, একটা লঙ্কা কিন্তু আমার এখানে পরিষ্কার করা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে প্রথমে কেটে নিতে হবে, তারপরে কিন্তু এর ভিতরটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, এটা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন।
খুব সহজ একটি কাজ, একবার দেখলেই আপনারা করতে পারবেন। এইভাবে ভিতরটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। একটা আমি হাত দিয়েও করে দেখাচ্ছি, দেখুন এইভাবে আরেকটু ঝাড়া দিয়ে দানাগুলো ফেলে দিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, আর সবগুলো একইভাবে আমি পরিষ্কার করে নেব। সবগুলো রঙটাই আমি রেডি করে নিয়েছি, দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন এইভাবে সব লঙ্কাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমি এখানে 8 পিস লঙ্কা কিন্তু রেডি করে নিয়েছি। এবারে একটা লঙ্কা নিয়ে নিলাম, আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এইভাবে হাত দিয়ে আলুর পুরটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে, আর এটা খুব ইজিলিই কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন, আর এই আলুর পুরটা একটু ভরে ভরে দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এইভাবে এইভাবে আলুর পুরটা এই লঙ্কার মধ্যে ভরে দিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একইভাবে আমি বাকিগুলোও কিন্তু করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আবার একটা করে দেখাচ্ছি। আলুর পুরটা এইভাবে নিয়ে এর ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। আর আলুর পুরটা একটু বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, এতে আরো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে লঙ্কার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। একইভাবে আমি বাকিগুলোও কিন্তু বানিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিলাম। দেখুন আমি এখানে 9 পিস নিয়েছি, আমার অল্প একটু আলু বেশি ছিল, যে কারণে আমি আবারও একটা লঙ্কা নিয়ে তার মধ্যে আলুর পুর ভরে দিলাম। দেখুন এগুলো কিন্তু কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ঢাকনা এবারে তুলে নেব, আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার কারণে এই ব্যাটারের ঘনত্বটাও দেখুন কিরকম হয়েছে। আর এটা ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই তেলটা একটু গরম হলে ওই তেল থেকে 1 চামচ তেল কিন্তু আমি তুলে এই বেসনের ব্যাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যে কোনো চপফুরুলি করার আগে এইভাবে তেলটা গরম করে নিয়ে এই ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন যে চপফুরুলিটা করবেন সেটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে। এবারে একটা পুর ভরা লঙ্কা আমি এখানে নিয়ে নিলাম, আর হাত দিয়ে এইভাবে দেখুন ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আর যখনই এরকম হাত দিয়ে হবে না, তখনই একটা চামচের সাহায্যে এইভাবে ব্যাটারটা লঙ্কার গায়ে দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু একদমই তেলে ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, আর এদিকে তেলটাও কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে খুব আলতো করে কিন্তু এই লঙ্কাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ডবল কোটও কিন্তু করতে পারেন। এইভাবে কিছুক্ষণ রাখার পরে এটা তুলে নিয়ে আবারও বেসনের ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে পারেন। তো আমি একবারই কোট করছি, দেখুন যেহেতু ব্যাটারটা ঘন করে দেওয়া আছে তো একবার কোট করলেই কিন্তু হবে। এ দুটো একটু হয়ে গেলে আমি আবারও একটা দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম লো করে দেবেন না। দেখুন মিডিয়াম রাখলে বেশি ভালো হয়। আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এই লঙ্কা দিয়েও যে এমন একটি মুখরোচক খাবার বানানো যায় সেটা কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় রাখবেন, যাতে করে দুবার কিন্তু কোট করা লাগবে না। দেখুন এইভাবে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব। সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুন
আর রেসিপির পরিমাণটা বাড়াতে চাইলে আলু ও লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব। এটা কিন্তু দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। দেখুন ভিতরটা কিন্তু একদমই আলুর পুর ভরা, ওই কারণে বলেছি যে আলুর পুরটা একটু ভরে ভরে দেবেন। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।